মাইয়া আমি কিছু 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 বুঝলাম না, কিছু বুঝলাম না, তোমার গায়ে লাগা লাগাচ্ছি পুরো হাঁটি দিয়ে মুঠো নি জ্ঞানহীন মূর্খ মানে বলে এখন মাঠে যে নেই না করার বাকি আর কোন রইল আমার কথা, তুই একবার বাইরে যা, বাইরে বুঝাই যা, বুঝাই যা কথা বুঝাই যা আমার। মাইজি তোমার হাত থাকলে রাখো, মুখ বন্ধ করতো না খুব অসুবিধা হইব। এই তুই অসুবিধা কি দেখছিস? তুই আমাকে অসুবিধা চোখ চোখ রাঙ্গা কি খা, খোলসের ভিতর গাঁথি রাই খুম তো আরে, খোলসের ভিতর গাঁথি রাই খুম তো আরে, মোটামুটি এখন বিয়া করিস ফার্ম আশা করা যায়। মাইজি আর ভাইয়ে তো খুব আশা আশা ভরসা দিলা, কে শুনাবে আশা আর বানি, কে শুনাবে ভরসা, এখন ভরসা পাই যাব আয় না খেয়ে কিতা বিশু না বেমানি হয়ে যাবে মাইজি, ও মাইজি ওই আমি তো আইব নি, আইব নি ওখান দেখি গেলে ওই আমি শর্মা যা ঘরে বুঝি কই গো বাইসে কইলে তারা আইচই দেখবাই নে, ও বেটার কারণে বিয়াও খান ফিরব। তোর মুখ কান বন্ধ করবে বা বাবাজি কি তা করবা? জি ব্যবসা করি। ই আপনার ই আমার ছোট ছেলে আমি বুঝে মারতাম না, আমি যদি নামাতি মানুষ বাবাজি কিতা করো খায় খাবার দরজেন তোমার ব্যবসায় কি আপনি লেখা ওরা কত করছো? হ্যাঁ না না হি জমা না দিতে আসিল না তুলে আছে, তারপরে আমি চেষ্টা চেষ্টা চালিয়ে গেছিলাম, এর পরে বাবা মারা গেলাম মাইয়ে না করলাম কইলা খুনানো গিয়ে আর আড়ি দিবে আর আড়ি যাওয়ার ডরে মাঝে বাদ দিলেই দিই, এখন যদি চাই আমরা আবার বড়তাম পারবো সমস্যা না। ভাই সাহেব মুখ বন্ধ করো, কিতা লাগাইল দেখো মাইজি, মাইজি তোমার কোয়া মনে হয় আমার বিয়া করবার দিত নাই। আপনার মেয়ে না কিতা? জি না আমার ছোট হুয়ার বউ। ওটা ছোট হুয়া বিয়া করে রইল, কোন সমস্যা আছে লাগে তো সমস্যা মাইজি
তোমার ফুড ফুড হয় মনে হয় আমার টাটা ভালাই দিলে তারা কানাকানি করে কানাকানি বই কুয়া তো দেখলাম আমরা এখন যাই কি পরে আপনাকে তো জানাই মনে ইয়াল্লা এ কিচ্ছু খাক কতে না জানা আল্লাহর হুকুম হইলে পরে তুমি ভাই না সোনা খাইলা না মাই গিয়ে কি 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 বুঝলাম না কি তুমি বুঝলাম না তুই তোমার ঘরে লাগা কি পুরা হাতি দি মুতুনি কি 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 তাম বুঝলাম না ইয়াল্লা কি তো হইছে তুই একটা ধরে পাগলামি আরম্ভ করলে কেনে এ বুঝি কে গায় না পাগলামি করে মানে বেকার কি তা কইয়া গেছি গান তুমি বুঝছ নি জ্ঞানহীন লাগান মাঝে না মাই কি পরে জানাইব মানে হবে না আহা কি তা শুরু করছ রে মাথা তো না করতে না উন্নচান জ্ঞানহীন মূর্খ মানে বলে হান মাঠে যে নেই না করার বাকি আর গুণান রইল আমার কথা তুই একবার বাইরে যা বাই বাইরে বুঝাই যা বুঝাই যা কথা বুঝাই যা আমারে মাইজি তোমার হাত থাকলে রাখো মুখ বন্ধ করতো নাহলে খুব অসুবিধা হইব এই তুই অসুবিধা দেখ দে তুই আমাকে অসুবি চোখ 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 রাঙ্গা তুই খা তুমি দেখো না তুই দেখো না তুই দেখো না দেখো তুমি চোখ রাঙ্গা তুই মাইজি তুমি ধারো তুমি ধারো ও বা বেটা বাই বাই মাইর কোনে মানছে কি তা তোমার হুরু হুয়া নাই আইছ আমি মারি দিতাম তারে কি তা সরো তুমি না না নহর মার টাইনি ঘরে মার হইয়া তুই কি তা গুন্ডে আমার ঘরে রাখ দে ভাই সাহেব আপনিও কত আমার কাছে দোক্কা আপনি স্যার দোক্কা ওই ঠিক ঠিক আছে আমি আমি সারি দিলাম খালি খালি তুই রাড়ি হই দিবেন নাইলে নাইলে তার মাথা মারি দিলাম আমি ও ভাই তুমি আমার লগে পাগলামির একটা সীমা তাহা তো যাও ঘুমাই যাও গরু যাও এ তুই 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 সীমা কত কাজ দিন তুই তুই সীমা কত কাজ দিন তুই কি তা করতে লাগে তুই তুই যা বড় হয়ে কি তা করতে লাগে ওনো মাই কি ওনো ই খবর কুলি আমার তো দিলে কেনে বেটা তোমার ভুয়া আমার খবর বিন্দা না বিন্দা জমা করে যা খবর বিন্দা কি তা করতে মানছ মানা রইল নিচু দাম ইয়ার ও ফুট খবরটা ভিন্দি না ভিন্দা না না খবর বিন্দা বিন্দা কি তা করতে আমরা ভিন্দ বলি আপনার বলি জামাই মানে আমার গুরু ভাই আমার খাবার চিন্তা না চিন্তা ভাই সব সমান করিবার একটা পার্টি আইছে আপনার বোন বার হইছে আমার মা বার হইছে বুঝছি যে খালি আমার বিজুলি চাকরটা ভাই আপনি আপনি গান করতাম খালি তোমার এনু আজ নয়শ দেখা তাইতে আসলা তার আইসলা নি হাই রে হাই আমি কই কি তার ভাই আমি বুঝরা কি আমি তো কথা কইলাম তারা আইজি তারা কিতা কইছে ভাই সাহেব যে মার কিতা কইতে তারা বকাস ওই তো নাই তারা কিতা না করে দিছে নি না হচ্ছে না আর তারা যে হইছে বুঝিয়া দিতা নাই বুঝি নি ও আচ্ছা বুঝিয়া জানাইব তে তো এই কথা সুবিধাজনক না একুশ কবিতা খান্ডা কাটা করে নাই তা তো খালি যা করলো আপনার আপনার বলি জামাই মানে আমার আমার ভাই আমার বলি জামাই এ কিতা করছে কিতা করছে না ভাই জওয়ান গুগা আমি বলে ভাই আমার লোকে গর্দন না বুঝা বুঝি নি ইয়ালা বাইসা দিকে এনে বইতাছ ওই ওই ও ওই আপনার বই আপনার বই দিকে গুগা এ কিতা না করলো আমার লোকে আচ্ছা ঠিক আছে আমি যখন আইছি এই ব্যাপারটা বুঝবো নে দেখমু আর কইনার বাপুর লগে আমি যোগাযোগ করবো ওই ওগুলা যোগাযোগ করবো আর তারা কেনে কিতা লাগি বুঝবো কইয়া গেল বাপুরে জানাইবো হইয়া গেল বুঝবো ভাই যাও আপনি নিজগুনে দেখো গা ভাই যাও লিয়ে গেল ভাই যাও লিয়ে গেল গোল যাও আপনি গোল যাও পড়ে লোক শুনা ভাই যাও একটু যাও একটু দু তিন দাম না করে দেখ বাবু চেন তিন দাম না করে দেখ আমার বাই আমার বাদু কুমারে ইচ্ছা দেখতে বুঝবা টাটা হরি দিবে তুই তো বাড়া গেছিলাম
কাজো বাগাতে লাগি যাই তুমি আগে একবার ছক্কর 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 দিছি লই লই পুড়িয়ে ওখন কি তারে বলি না শুনামি আলাই কোন চিন্তা দেন তুমি কল চাই কি তারে বা বাড়ি থামাইতে না হামাইতে আধ পাগলামি শুরু করলাই কি তা হইলে আধ পাগল আমারে জুতুনারে যে পাগল লাগে নি আমার তো পাগল তুই আর মাইকি মানে আছে তোমরা বদনামের কারণে শুনামি আবি আগো দাওয়ানা না শুনামি কোন কোন লাইন লাইনে উঠাওয়ানা বে লাইনে বাড়ি রইতো ওবা আমরা তো তোমার বিয়া হরাইবার চেষ্টা তাছি চেষ্টার তো কোনো ত্রুটি করলাম না খালি চেষ্টা দাসনি হরাই যাই কোন দিন চেষ্টা গেলা বাদ দি এখন হরানি আইও ওবা ই কোন বেশ তোমার তোমার বিয়া বাদ মাতিছি এখন যদি তারা আইয়া দেরে তোমার ই অবস্থা এতে তারা বউ দিব নি আমার আমার জানি আমার বেশ কিছু দিয়ে আমার জানা তো তুই কইলা বিয়া তুই কইলা আর কার কি কি তুমি তুমি ই ভাগল ছাগল কইলা দিলি আমার মাই লগে তুই হ্যাঁ ওবা তুমি যে ইয়াত ভাগলা আমি শুধু করছো তোমার লগে আমি নাই তুমি তোমার চেষ্টা করো কিটা হইলে মাইগির হুজুয়া তুই আমার লগে নাই নাই নি তো খান লগে আছে তো বউ লগে আছে তাগো তাগো কোন সমস্যা নাই দিন দিন আমি এত লাগা টানিয়া লগে নি বা বুঝি নি ওবা তোমার আধ ভাগ আমি বন্ধ করলাই নি জি এখরা নি নি এখন কই তুই আমার আধ ভাগ বল আর কত তুই আধ করে আরে ফুটা ভাগ বল তুই তো তোর রঞ্জিকে কইলি আমার বিয়া মাছ আছে বিচারা তো মাটি দিল না তাদের করে ভাই আমার লগে কিটা বেইমানি করলাই নি বেইমানি করেন তো দেখি আমি দেখি তেন কিটা কথা আমি ওখানে যাইমু ওখানে যাইমু সুনানিয়া লগে বেইমানি আমার মানে মাথায় আগলা বাইয়ান দেখলা গোট দেখলা সবটা দেখলা খোঁজা গেলা জাজ্জা নাই বলি আমার জাজ্জা নাইলে না কিছু কিতাব আমার কথা কলিয়া কক্কা জানাইতাম কিতাবা এটা তো বুঝিয়া নিতে গিয়ে হাই রে হাই আপনার যে মানে আমার বুঝাইয়া কয়ার জ্ঞান নাই আমি বুঝিয়া নিতাম কিন্তু আপনি আমার কলিয়া কইতা ইন তো সুদে দাও দি খাইবার নাই রে বাবা তুমি যখন কইরাই রে বাবা তোমার কাছে কলিয়া কইতাম আমি তোমার কাছে আমার ফুরি বিয়াইতাম না সেখানে আমার কাছে ফুরি বিয়াইতাম না আমার কিতাব কমতি আছে তুমি আমার আমি আমি শুনামিয়া তুমি আধা পাগল বেটা কি কি তোমাতে পাগল তুমি আমার পাগল না তুমি আমার পাগল কইবা দিলা কি আমার পাগল কইবা আমি পাগল আমি কিটা করলাম আমার বাড়ি চাইলা খাইলা বইলা এখন আমার কত পাগল ই আর সমস্যাত পড়লাম না কিটা সমস্যাত পড়লাই কই সমস্যা তো ভালাই যায় একটা ভালো মানুষ এটা কইলে তুমি পাগল আমি পাগল নই কি তুমি এ যে কই আমি বুঝাই আই তুইব ইলা ইলা দেইতে এত না তুমি বাবা রে ভূত তুমি কই যাইতা যাও কি আরে বাবা আমি যাইমু কি যাইতাম না এখানে হইলে আমার ব্যক্তিগত ব্যাপার একান্ত ব্যাপার ওই যে তুমি আমার হইয়াই দিবি তোমার বুঝে কেনে দিতাই না ও তো সুজা নিজ না আরে পাগল কই দিবে বাবা রে ফুত তুই তো দেশা ভাই আমি যাই আমি তো না যাইমু বাবা আমার কথা উত্তর দিব উত্তর যাই যাইনি মানুষের বাড়ি যাই যা ফুরিয়ে কই বিয়া দিমু হইয়া খাইলাই বইলাই ওখানে জানাইমু কিতা যা দেখতে নামি আরে নামি আর জানাই যাই কিতা আমি বিয়া করাই তান বিয়া তুমি পাগল যে সময় মাত পাগলামি বুঝা যায়নি মনে হয় তো তাই হাসাও মাত্রা তোর কথায় বুঝা যায় তুমি পাগল হয়ে গেছো আমি তা কোন তা বুঝলাম না গমাই তুমি এক কাম করো আমারে আলগা হরিয়া দিলাম তো কোসেন তার মাত বউয়ে উনলে কিতা মন করব ও বউয়ে হুন তো না করিও আমি আলগা হই দিতাম সাই তুই তা কোন তা মন আলিস না বাবা তুই যে হাসি দান্ত রে রে বালা নাই তুই তা সরে বুঝরে না তুই তো মহান পাগল হইছ না বাবা আমি পাগল হইছি না গো মাই আমি কইরাম আমি শান্তি চাইরাম এই গরো শান্তি আমার আর বালা লাগে না আমি আলগা হই যাই দেখবা না সবটা শান্তি হই না রে বাবা এমন সবটা শান্তি হই যাইবো তুই টানটা তাক রে বাবা এইগুলা কাম তুই পাগল আমি করিস না বিয়ার ব্যাপারে বুঝছেন
তুমি এখন বিয়া করতে তুমি দামান যতটা ভদ্রভাবে থাকতে মাত কথা কন্ট্রোল করতে এই শাটর বুতাম উতাম কুলিয়া এটা কি তাহলো তো তা লাগাও তো লাগাও বাইসারে ওন গিগির মাঝে খাতা বাচ্চা গোটন আছে গরম লাগে বেশি আর মানুষের বেচিনতে বিয়া ভাঙ্গি না আমার কোনো দোষ নাই এদিনও দেখলাম আমি আমার ভাইকে রাখতে দিয়েছি খাবার করেছি খাবার হিন্দা না আমি দেখে সম্মান করি না ভাই যাবো চিন ঠিক আছে আপনি যখন কইছেন আমি আমি যে এমনি চিন্তা থাকবো অতদিনে আইসো তুমি আমার কত মায়ার কুটুম পরিবারও ঠিক আছে মানুষ তারা বালা আমরাও তো আত্মীয়তা করছি আমার মনে হয় না আপনার মেয়ের বিয়া দিলে কোনো অসুবিধা হইব বা মেয়ের ক্ষতি হইব আপনার আত্মীয় ঠিকও হইরা কিন্তু আমরা নি দিয়া তো গাগাই আচ্ছা ঠিক আছে বিষয়টা আপনারা একটু পজিটিভলি চিন্তা করেন যেন আমার মনে হয় এনে বিয়া দিলে খারাপ হইতো না তারা মানুষ পালা স্বল্প করে আচ্ছা ঠিক আছে পরে আপনারে আমরা মনে আলাপ করে জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম সুনামি আর খাওয়া আছেন খোঁজার নাই সুনামি আর খেয়াল নাই না আছে মাই দিন না আছে বাই কি বাই হইতে এ যদি আজকে বাই বাইরে বুঝতো বাইরে চিনতো দেখলাই দেখা জিনিস দূর বেটা বন্ধ কর দিতাম মাইয়ে তোমার জানি
আমারে দমক দিতে হবে ফাটা না তোমার ভুডুয়ারে দমক দিতে হবে কাজত কি খুব জাতি দেখব না দেখা দিদি এরে শুনো মা কি তুমি শুনানি আন মা ফানিয়া না লাগে শুনানি আন বাবু জি ওই জি আমরা যাইরাম আচ্ছা রে বুঝ যাও আরো বেটি তুমি মাইতো ঘুমাই এরে খা খা মা জি ও আমার বিয়ে মানতা নি শুনো একবার ক্লিয়ার হই যাও তুমি আমার ভাই মাইতো বাড়াইও না তোমার তোমার হন্দি করে মাইত পাইছি না আমার ক্লিয়ার হই যাও কি ভাই সাহেব আপনি কোনো চিন্তা করেন না জেনো আমি তো লগে যাইরাম কথা লাগিও ওই ওই বইনি কই তো কথা ঠিক আছে তোমার উগে আমার বড় আছে বড় আছে গো বলবি তুই এই হিসাবে আমি আমি নিশ্চিন্ত থাকতাম পারি কারণ তুমি আমার উড়ু বই না কারণ ই দুন 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 দার কথা তুমি থাকতো না বুঝলি ই দুন দা মাত্র না তোর মনে করি হতো নাই বাবা তুমি খারে কি তা কইরা তে তুমি কি আমার দিলাও দেখো সুকু ঠিক আছে তারে দি তোমার ওই হতো না কারণ তুমি তুমি যে একবার নম্র বদ্র আছে এটা এটা শুনে আমি আর লোকে বন্ধ লোনে ইয়াল্লা ইয়াল্লা এক চিন্তা ধরে গেছি কিলারে বই নাকি ইগুর ইগুর করে তুই তুই চলবে মাত্র কদিন হয়েছে এখনো তো সারাদিন জেগানি রয়েছে তবে দোয়া কর মা তো দেয় দোয়া কর পাল্লা চলতে ই দুন্দার গর কিলা করবে জানি না জানি আমি জানি না উঠিনি এই তোর মুখটা বন্ধ করতে না করতে না ওই ওই আমি মুখ বন্ধ করে যাও তুমি শান্তি পাইলি জানি ওই জি তে যাইরাম কি ইনো ইয়াদ ফাগল খান দাত সময় নষ্ট করতাম না আচ্ছা বুঝ যাও আল্লাহর হাওলা আই আম্মা আচ্ছা ঘুমাই যাও দেখেন তোমার তোমার আমার আধ ফাগল করিও মাইজি মুলা লাইব বুঝলাম না কি কি দাও যাই 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 কি দাও যাই 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 নামি আগে তুলাম যাই বিয়া কুজা দেখাইবা বাইর তো দর খান নাই মার তো দর নাই কোন কোন দর খান নাই গড় টাকিয়া সুন্দর যা সুনামি আগে তোমার বাড়ি বাদ দেখ মুন নে তুলাম যাই রে খে খে পাগল না কে বিয়া করল এরে শুনো তোমারে হল ই আধ পাগল বাই করে লইয়া বড় বিপদ আছে বিয়ার লাগি এমন পাগল হইছে পুরা পাগল হন শুনো ভাই সাহেব তুমি আধ পাগল হও আর পুরা পাগল হও আমার কিন্তু ভাই সাহেব খুব ভালো লাগে তোমার ভালো লাগবে না নি তুমি কি তা কম পাগল নি আমি যদি পাগল হই ই পাগল তো তুমি আমারে করছো হাসানি আমি তোমারে পাগল করছি নি আচ্ছা ঠিক আছে খেখারে পাগল করছে দেখা যাইব নে আও আটো খালি গুটগুটি করিস না না কইতাম সেইরা মহানু হে যে তার হোর বাড়ি গেল হে কি তার হন্দি কইল কে মারব নি আমার আমার বিয়ার ব্যাপারে না খালি খাইব আর না যাই কি খাইব এই বেটা তুই তো চিন্তা করা লাগতো নাই আমি তারেক রে বুঝাই কইছি তার বউরে বুঝাই কইছি তার সম্বন্ধে কইল কে এমনি তোর বিয়ার ব্যাপারে মারব তুই রে বাবা তো চিন্তা করা লাগতো নাই কিটা মাই জি কি কাজে বলে আমি চিন্তা করতে চিন্তা করলে থাকে তুমি মা হইয়া হল্লা না বাই হইয়া হল্লো না বাই বউ হইয়া হল্লো না তারা কাম গোটাই আজকে আমার খাল্লো গাল লাগবে তুমি কই আমি চিন্তা করলাম চিন্তাটা করতে কে ভাই তুমি কো ক্লিয়ার করে কই যাও আমারে তোমার হুরু আরে হরাই যায় বিয়ার আমারে হরাই যায় খাল্লো একটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা তো ঘটনায় হরি নিত হইয়া শুন আমি খাল্লো করি যেত আমি তখন মানতে নিন্দে বুঝছো নি ভাইজি আচ্ছা রে বাবা সময় এলে তোর বিয়া করাইলে তো হইছে কিটা হইলে ভাইজি একবারে মূর্খ মান মানব লাগান মাটি দেখা দিল তোমার গুরু গা সময় আইয়া সময় গেছে গিয়ার আমার সময় আইতো নি তুমি কই যাই মানুষের হইনা বইনা ভালে যায় আমার আমার জাগি জামান ভালে এখানে যায় জানো নি ভাইজি তোমার গুরু গারে বিয়া করাইছে আমার ভালাই একটা একটা দাগার মাঝে মানুষে আমার নিন্দের গো নিন্দের মুখ দেখাইতে মারে আমি এখন দেখা যান আমি মুখ গুটি গুটি আর আটটা মইব আল্লাহর দোয়ায় কোনটা খাইছত নি না বানে বানে খালি গুরসত খাই তো লগর বানে বানে এমনে কুটে এমনে কুটে না ভাইজি সাথে কুটে না আমি তোমার গুরু গায় রাখার না যে আর ওজন বাজি মারতন তোর তোর চাচার মু সুনামি আর দাম আছে সুনামি আর সুনামি আর ইজ্জতে বিয়া করবো তোমার গুয়া রাখার না সুনামি আছে বাগে আচ্ছা শুনো ও আমি কন্যার বাপরে খবর দিছিলাম আমার অফিসে আইছি কোনো অবস্থায় তো রাজি হয় না তারা কই আদা ফগর মানুষ গুরু গেছে তারার ফুড়ি বিয়া দিত গিলা আমি ওসব বুঝাইয়া কইছি তার একটু মাথা গরম কিন্তু এ পাগল নাই ঠিক আছে
বাই আমার লগে যা খরইন টাইম করো মাঝে হিদিন তো আমার বাস লই গিসলা আমারে মারতা হলি ওবা তুমি মাতিও না বাই যদিও সংসারটা আমি করলাম বাই সাবে পাগলামি করলে কি তো হইছে কারণ মন কিন্তু খুবই বালা জি ভাই ইকান সময় ইয়া ঠিকু হইছে এমনে পাগলামি করোইন বা আমার লগে লাগি যায় ফট করি মাই জি লগে লাগি যায় কিন্তু মনটাও তখন খুব বালা এমনে যে মায়া ফিট তাই ওই ঠিক আছে আমিও সুনামিয়ার লগে মাতিয়া যখন বুঝলাম তার মধ্যে একটু আবেগ বেশি আবেগের বশবর্তী হইয়া তাই নতা অতা উল্টা পাল্টা মাতই জি ভাই হাসাও হইছে তার একটু আবেগ বেশি ওই ঠিক আছে তাই না একটু আবেগ প্রবণ মানুষ কিন্তু তাই না আমার কাছে ওয়াইসলা আমারও তাই সুপারিশ দর্শন না তা মাতার লাগি আর ইনো বিয়া করার লাগি তারও খুব আগ্রহ এর মাঝে আইবার সময় কত এক বেরাও লাগাই দিছিলা কইনার বাপরে ভাইয়া উল্টা পাল্টা মাতিছ তো আমি কইছিলা আর মাত্তা না ভাই এখন ইতা ফুরানা সব মত বাদ দিয়া জেলা ভাই সাপোর্ট বিয়া খান লাগে আপনি ও অবস্থান করিয়া দেব কা আচ্ছা আমি চেষ্টা করব আমি তারা লয়ে মাতছি আমার মনে হয় তারা রাজি হইব ওই তো আপনি মাতলে ভাই সাহেব রাজি হইছি কথা আচ্ছা দে ঠিক আছে তুমি যেন আজকে থাকো কালকে যাইবা আর তুমি আজকে রান্না বড়া করো বহুত দিনের মাঝে তো রান্ধিছ না তুমি বন্ধ করো সাইন ভাই সাহেব আমি লগে আসলাম আমি সবটা মাতছি আচ্ছা বুঝলাম কিটা হইলা আমি মাইজির মনে করে সুনামিয়া বিয়া করিলে সম্পদ ভাগ হয়ে যাব সুনামিয়া গড় বড় বিয়া করিয়া হইতে নি বিয়া করিয়া গড় বড়বা বাচ্চা কাছে তুমি সম্পদ হইতে নাই তুমি সম্পদ হয়ে যাও একটা কথা হইয়া হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খবর ভালো আছেন নি জয় আছি ভালো আলহামদুলিল্লাহ আপনি আছেন নি ভালো জি জি আপনি ফোন করছেন খুশি হইছি নিশ্চয় ভালো কোনো খবর আছে পজিটিভলি কিছু চিন্তা করছেন চিন্তা করে দেখলাম আপনি যে জায়গা আত্মীয়তা করছেন এখানে আমিও আত্মীয়তা করলে মনে হয় খারাপ হইতো না আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে আর আপনারা যে বিষয়টা পজিটিভলি নিছেন আর আপনারা যে বিয়াত রাজি হইছেন আলহামদুলিল্লাহ আমি তারার অন্য যাইমো কি জানাইমো তারারে তারার মা হইলে খুব খুশি হইবা আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিন কোন ঠিক করিয়া বিয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ জি জি আচ্ছা ঠিক আছে সাক্ষাতে বাকি আলাপ হইব না আমরা আচ্ছা ঠিক আছে বালা তাহুক রাখি আসসালামু আলাইকুম ইয়াল্লা কুমাই তুমি অনুনি ইয়াল্লা আম্মা আইয়োকা ভোক্কাইয়া আম্মা কমলা হুকা কমলা কিটা খাইতাম গো মাই বরফ হওয়ার বিয়া চিন্তা আমার মাথা নষ্ট আম্মা আপনি তা লইয়া চিন্তা করেন না জানো আর আমার ভাই তো এমনিও কইসই ই বেফাটা লইয়া দেখবা কমলাটা আম্মা টেঙ্গা লাগে না আসসালামু আলাইকুম ইয়া লাম্মা বাইসা দিকে আইসই ও সুমাইয়া খুশির খবর আছে গো কিটা গো বাবা খুশির খবর এ খুশির খবর কিটা বাইজা ও আছে খুশির খবর আছে কইনার বাপর লগে আমার ফোনে মাত হইছে তারা বিয়াত রাজি হইছে আমার বিয়া নিবাই যাও কইছি না নিবাই কি খামর মানছরে খাম খামর লাগাও আলহামদুলিল্লাহ
Poro khushi eta khobor unale rabo baba. O mai ji tare koigo. He to goro. E tare koibe. O bhai oye. Gilje to sob pari ai. Kina hisab. Bhai sahab no goton hoyeche ke bhai sahab je mata dilam khoinar babra jui geche. Er mane shunami ai biya kori li jeche ni. Bhai ye khoto gel gele bejar na bhai jui buchhe ni. Tumi o bejar yo na ami khoto ta khoisi. Na na thik ache ekta jinish apnara koi apnara mone korchen shunami ad bhagla manush biya korte hote na. Shunami ar biya like geche apnara rokle dao ta.